বন্ধুরা আজ আমি তোমাদেরকে এমন একটা ট্রিক্স বলে দিচ্ছি এমন একটা উপায় তোমাদেরকে শেয়ার করছি যেটা কিন্তু তোমাদের সারা জীবন কাজে লাগবে তোমরা এই আজকে আমি যে তোমাদেরকে ছোট্ট একটা রেমেডি দেখাচ্ছি জাস্ট দুটো জিনিস দিয়ে সেটা তোমরা যদি ঠিকঠাক রাত্রের দিকে করতে পারো সপ্তাহে তিন দিন চার দিন যতদিন ইচ্ছে তোমরা করতে পারো ঠিকভাবে যদি করতে পারো তোমাদের স্কিন মানে দিনে দিনে ফর্সা হবে উজ্জ্বল চকচকে হবে স্কিনে স্কিনটা ভেতর থেকে গ্লোয়িং হবে বেবি সফট হয়ে যাবে তোমরা নিজেরাই নিজেদেরকে দেখে বলবে আরে আমার স্কিনটা এতটা করছে গ্লো তার জন্য কিন্তু বেশি কিছু লাগবে না বন্ধুরা জাস্ট দুটো জিনিস তো চলো শুরু করি তো দেখো এখানে সবার প্রথম আমি নেব দু চামচ মতন দুধ কাঁচা দুধ হলে খুব ভালো হয় যদি কাঁচা দুধ না থাকে বয়েল করা দুধও তোমরা ঠান্ডা করে নিতে পারো যদি একান্ত দুধ না থাকে তাহলে দইও নিতে পারো দুধের সাথে আমি জাস্ট মিক্স করবো একটু গ্লিসারিন অসম্ভব ভালো তোম স্কিনের জন্যে বিশেষ করে শীতকালে গ্লিসারিন হচ্ছে আমাদের একটা বরদান বলতে পারো স্কিন থেকে দাগ ছোপ পিগমেন্টেশনের দাগ যাদের খুব বেশি আছে এই গ্লিসারিন কিন্তু খুব ভালোভাবে সেটাকে রিমুভ করতে পারে তো দেখো এখানে দিচ্ছি আমি আট থেকে দশ ফোঁটা মতন গ্লিসারিন বেশি দিতে হবে না আট থেকে দশ ফোঁটা গ্লিসারিন ভালোভাবে মিক্স করে নেবে নিয়ে এটাকে আমি ফেসে জাস্ট এইভাবে মাসাজ দেবে দুধটা সম্পূর্ণ দুধটা কিন্তু আমাকে স্কিনে বসিয়ে দিতে হবে তো দেখো এই দুধটা আমি হালকা হাতে মাসাজ দিয়ে দিয়ে পুরো ফেসে বসিয়ে দেব। পুরো দু চামচ দুধ কিন্তু তোমার ফেসে বা স্কিনে অ্যাবজর্ব করিয়ে দিতে হবে ঠিক আছে ব্যাস একবার এটা করে দেখো স্কিন কতটা গ্লো করবে মানে এই রেমেডিটা ভীষণ সহজ আর হানড্রেড পারসেন্ট কার্যকরী একবার অবশ্যই ট্রাই করে দেখো তার জন্যে দেখো সবার প্রথমে কি করেছি আমি দুধের সাথে জাস্ট মে মিশিয়েছি গ্লিসারিন গ্লিসারিন কী করে গ্লিসারিন তোমার স্কিনকে হাইড্রেট রাখে ভেতর থেকে চকচকই করে আর জানো তো গ্লিসারিন কিন্তু স্কিনকে ফর্সাও করে ফাটতে দেয় না আর আজকের এই রেমেডিটা কিন্তু বহু পুরাতন রেমেডি অনেক দিনের আমাদের মা ঠাকুমাদের আমলের কিন্তু এটা একটা রেমেডি ঘরোয়া রূপচর্চা দেখো তখনকার দিনে তো ফেশিয়াল ছিল না কিন্তু এই দুধ মাসাজ একটা কিন্তু স্কিনকে বিরাট একটা উজ্জ্বলতা ফিরিয়ে আনে তো আর হ্যাঁ এই রেমেডিটা করার আগে কিন্তু তোমরা ফেসওয়াশ করে নেবে কারণ এটা করার পরে কিন্তু আর ফেসওয়াশ করা যাবে না ঠিক আছে তো ফেসওয়াশ করে নেবে নিয়ে তারপরে এইভাবে দেখো হালকা হাতে মাসাজ দিয়ে দিয়ে সম্পূর্ণ দুধটা আমি স্কিনে বসিয়ে দিচ্ছি দেখো এটা তোমাদের দু মিনিটও লাগতে পারে তিন মিনিটও লাগতে পারে চার মিনিটও লাগতে পারে আমি কিন্তু পুরো দুধটাই এই মুখে এইভাবে হালকা ম্যাসাজ দিয়ে দিয়ে বসিয়ে দেবো দেখবে যাদের খুব ড্রাই স্কিন তাদের খুব তাড়াতাড়ি কিন্তু স্কিনে দুধটা টেনে নেবে আর তার সাথে মিশিয়েছি গ্লিসারিন অসম্ভব ভালো রেজাল্ট পাবে তোমরা তো অনেক কিছু করেছ বন্ধুরা একবার এটা করে দেখো তোমরা নিজেরাই অবাক হয়ে যাবে ফেসে এতটা গ্লো আসবে যদি কোথাও যাওয়ার থাকে ধরো বাড়ি বা পার্টিতে যাবে মেকআপ করবে তার ঠিক আধ ঘন্টা এক ঘন্টা আগে এই ফেশিয়ালটা করে নিও দেখবে স্কিন কতটা গ্লোয়িং হবে আর খুব ভালোভাবে মেকআপ বসবে মেকআপ লং লাস্টিং হবে কালো হয়ে যাবে না মেকআপ আর তোমরা যদি এমনিতেই ধরো রাত্রিবেলার দিকে যদি এইটা করো না সকালে উঠে জাস্ট স্কিনটা হিরের মতন চমকাবে নিজেরাই তোমরা অবাক হয়ে যাবে স্কিনটা এতটা সফট মোলায়েম হয়ে যাবে তো দেখো আমি কিন্তু এখানে সম্পূর্ণ দুধটাই হাতে ঢেলে নিয়েছি নিয়ে হালকা হাতে মাসাজ দিয়ে দিই সমস্ত মাসাজটা কিন্তু আপ স্ট্রোকে দেবে ঠিক আছে দিয়ে দিয়ে কিন্তু আমি দুধটা এখানে বসিয়ে দিচ্ছি এটাই কিন্তু আজকের রেমেডি এটা এটা অ্যান্টি এজিংয়ের কাজ করবে রেঙ্কেল ফ্রি করবে স্কিনকে চকচকে করবে উজ্জ্বল করবে স্কিনের যে একটা মানে জৌলস হারিয়ে গেছিলো গ্লেজ চলে গেছিলো সেটা ফিরিয়ে আনবে পুরো ফেসে ভালোভাবে করে নেবে আর এটা করার পর অন্তত দু ঘন্টা মুখটা ধোবে না জল দিয়েও ধোবে না দু ঘন্টা পরে মুখটা জল দিয়ে ধুয়ে নেবে ধুয়ে নিয়ে কি করবে সেটাও আমি চলো তোমাদের দেখিয়ে দিচ্ছি তো দেখো আমি পুরো ফেসে কিন্তু হালকা হাতে ম্যাসেজ দিয়ে দিয়ে ঘষে ঘষে বা রোগড়ে রোগড়ে নয় কিন্তু হালকাভাবে ম্যাসাজ দিয়ে দিয়ে আমি পুরো ফেসে এই দুধটা বসিয়ে দিয়েছি এবার কিন্তু আমি জাস্ট ওয়েট করছি এখন কিন্তু দু ঘন্টা আমি কিচ্ছু করব না তো বন্ধুরা এই নিউ ইয়ার থেকে শুরু হয়ে যায় আমাদের কিন্তু একটা ফেস্টিভ সিজন বিয়ে শি পার্টি এইসব কিন্তু লেগেই থাকে এই শীতকালে তাই না তো তার জন্য দেখবে আমরা কিন্তু অনেকেই আমাদের বিভিন্ন ধরনের পারফিউম ডিওড্রেন্ট ইউজ করে থাকি আর আমি তো বিশেষ করে পারফিউমের ভীষণ ভক্ত তাই না বলো সুন্দর সুন্দর গন্ধ সুন্দর সুন্দর ফ্রেগরেন্স আমি কিন্তু ভীষণ পছন্দ করি আর আমি না যা ধরো যদি আমার কথাই বলো দেখবে আমি খুব চুজি মানে যে কোনো একটা কিছু গন্ধ লাগিয়ে নিলাম তাহলে কিন্তু কিন্তু ভালো লাগে না দেখবে যে গন্ধটা গন্ধটা মানে তোমার তোমার মুডটাকে ফ্রেশ করে দেবে যে কলেজের দিনকে করিয়ে ইয়াদ দেবে এই ধরনের পারফিউম কিন্তু আমি ভীষণ ভালোবাসি তো আজকে আমি তোমাদের সাথে একটা দুর্দান্ত পারফিউম শেয়ার করছি আর হ্যাঁ পারফিউম চুজ করতে গেলে আমরা সবার প্রথম যেটা মাথায় আসে যে তো বেশিক্ষণ লাস্ট করবে না কতক্ষণই বা থাকবে কতক্ষণই বা এই গন্ধটা থাকবে কিন্তু তোমাদেরকে আমি একটা লং লাস্টিং ভীষণ সুন্দর পারফিউম সেটের কথা বলছি আজকে সেটা হচ্ছে বন্ধুরা লাক্সারি পারফিউমস ক্রাফটেড ফর ওমেন এই পারফিউমের একটা সেট দুর্দান্ত এটা তোমার লং লাস্টিং একটা পারফিউম সেট এবং এই পারফিউমগুলো আলাদা আলাদা প্রত্যেকটা ফ্রেগরেন্সে এই সেটটা পাওয়া যায় তোমরা এক একটা দিন এক এক রকম মানে গন্ধের পারফিউম কিন্তু ইউজ করতে পারবে এটার একটা সেট আসে দেখো ছটার সেট আছে এখানে এর ভেতরে ছটা পারফিউম আছে এবং তার সাথে পারফিউম টেস্ট করার জন্যে যে পেপার হয় এখানে পারফিউম টেস্ট করতে হয় সেই পেপার আছে সঙ্গে আছে কফি বিনস তোমাদের আমি দেখাচ্ছি তো এখানে ছটা কিন্তু আলাদা আলাদা গন্ধের পারফিউম আছে অসম্ভব ভালো এই গন্ধগুলো তোমাদেরকে আমি প্রত্যেকটা খুলে খুলে দেখাবো। আর এই প্রতিটা পারফিউম এরা দাবি করছে যে আট থেকে দশ ঘন্টা স্টে করবে তা তোমার শরীরে এবং তোমার ফ্রেশ মাইন্ডটাকে একদম ফ্রেশ রাখবে এবং আর তো দেখো সবার প্রথম কিন্তু এটা নাম হচ্ছে টাইমলেস এটা হচ্ছে তোমার নিজেকে যেন মনে হবে বিউটি কুইন এর ফ্রেগরেন্সটা তোমাকে নিজেকে ফিল করাবে তুমি একজন বিউটি কুইন দেখো তারপরেই আসছে হিপনোটাইজ যেমন নাম ঠিক তেমনই কাজ এই হিপনোটাইজটা সত্যিই যেন অন্যজনকে হিপনোটিজম করে দেয় তোমাকে যেন সবাইকে যেন তোমার গন্ধে অ্যাট্রাক্ট করে থাকতে পারো তুমি তারপরে দেখো হচ্ছে ম্যাজেস্টিক এই গন্ধটা তোমাকে অসম্ভব একটা ফ্রেশনেস ফিলিং দেবে তারপরে আমি নিয়েছি দেখো স্যাটার্ন এই স্যাটার্ন কি করবে তোমাকে লাইম লাইটে রাখবে মানে সবার নজর তোমার দিকে থাকবে তাই তো এরপরে দেখো নিচ্ছি ম্যাগনেট যেটা বোল্ড এবং রেবেল লেডি লাগবে তোমাকে এই প্যাকের ভিতর আরও আছে স্যালট্রি যেটা একটা রোম্যান্টিক তোমাকে ফিলিং দেবে এই ধরনের পারফিউম কিন্তু তুমি এখানে পেয়ে যাবে আর এই পারফিউম কিন্তু শুধুমাত্র যে মেয়েদের টা কিন্তু নয় এটা কিন্তু একটা ইউনিসেক্স পারফিউম তোমরা কিন্তু তোমাদের পার্টনারকেও এই পারফিউমটা গিফট করতে পারো আর হ্যাঁ তোমরা এই পারফিউমটা কিন্তু অ্যামাজন ফ্লিপকার্টে তো পাবেই তাছাড়া ডাব্লু ডাব্লু ডট এভারটিন ডট নিউ ডট কমেও কিন্তু এটা তোমরা পেয়ে যাবে তো আমি সবকিছুর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো একবার চেক করে নিও এবার দেখো ফিরে এলাম আবার রেমেডিতে এবার এক থেকে দু ঘন্টা মুখে রাখার পর দেখো মুখটা আমি একটা ভিজে টাবেল দিয়ে মুখটা ভালো করে মুছে নেবে দেখবে দিন দিন তোমার স্কিনটা কতটা গ্লোয়িং চকচকে ফর্সা হয়ে গেছে এরপরে কি করবে একটুখানি অ্যালোভেরা জেল অথবা এক যে কোনো ময়েশ্চারাইজার তোমাদের পছন্দের যে কোনো ময়েশ্চারাইজার নিয়ে কিন্তু তোমরা ফেসে অ্যাপ্লাই করে নেবে দেখবে এ সেই দিনকে তোমরা নাইট ক্রিম লাগাতেই হবে না সকালে উঠে তোমরা জাস্ট গ্লোয়িং ফেস পাবে সো বন্ধুরা ভিডিওটা নিশ্চয়ই ভালো লাগলো ভালো লাগলে একটা লাইক দিও শেয়ার করো কমেন্টস করে জানিও কেমন লাগলো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও যাতে আমি এই ধরনের ছোট্ট ছোটো ভিডিও তোমাদের সাথে আবার শেয়ার করতে পারি তো আজকের মতন বাই বাই